রাজশাহী থেকে 9 কিলোমিটারের বেশি দূরত্বে পবা উপজেলায় নহাটাহাট অবস্থিত। আমচত্বর থেকে 10 থেকে 15 মিনিট লাগবে। রাস্তা উপভোগ করতে করতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং কিছুদূর যেতে যেতেই বিমানবন্দর পড়ে সামনে এবং আঁকাবাঁকা পথ সবগুলোই যেন রোমাঞ্চকর ছিল। প্রথমবার যাচ্ছিলাম আমি নহাটাহাট, এর আগে কখনো যাওয়া হয়নি, তবে অনেক নাম শুনেছি। যেতে যেতেই মানুষের সমাগম দেখে বুঝতে পারি আমি হয়তো বা কাছাকাছি চলে এসেছি। তারপরে আমি অটো থেকে নেমে বুঝতে পারি আমি গন্তব্যে পৌঁছে গিয়েছি। 3 চাকার ভ্যান ব্যবহার করে নিয়ে যাওয়া হচ্ছে সবজি, এগুলো যেন হাটের একটি দৃশ্য। কিছুদূর যেতেই দেখতে পাই তরতাজা সবজি বিক্রি করছে এ জায়গায়, এবং সবজি বিক্রি করতে করতে দুই বন্ধুর আলাপ আলোচনা। কি মধুর এক সম্পর্ক, আসলে এগুলা দেখলে চোখ জুড়িয়ে যায়। গ্রামের দৃশ্য, এ হাটে বাজারে কত যে ইতিহাস লুকিয়ে আছে সেগুলো হয়তো বা আমাদের সবারই অজানা। এই মানুষের চেহারাগুলো দেখলে আপনার কাছে মনে হবে কত না পরিচিত। এভাবেই সবজিগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে, এবং এই সবজিগুলোই আজকে আপনাদের দেখাবো কিভাবে এখানে বিক্রি করা হয় এবং কত পরিমাণের সবজি এখানে বিক্রি করে। আমি এটা ভিডিওতে দেখেছিলাম এর আগে, সরাসরি কখনো দেখার সুযোগ হয়নি। তো আমি এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিলাম না। তারপরে আমি ভ্যানের পিছনে আমি তাড়া করতে থাকি। এত মানুষের ভিড়ে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। আসলেই যেন অপরিচিত মুখগুলো পরিচিত হয়ে উঠছিল, এবং ভ্যানগুলো অলিগলি দিয়ে সবজি বিক্রির জন্য চলে যাচ্ছিল তাদের গন্তব্যেই। ভ্যান তার গন্তব্যে আসার পরে আমার চোখ যেন আকাশে উঠে গেল। এত এত সবজি এখানে বিক্রি হচ্ছে যেটা আমি এর আগে কখনোই দেখিনি। আর যেহেতু এখন শীতের মৌসুম চলতেছে, এখন তো সবজি বেশি বেশি আসবে। এগুলো ছিল পটল, এবং এগুলা পাইকারি দরে বিক্রি করে সবগুলোই। প্রথমেই ভ্যান আসার পরে এখানে ঘিরে দাঁড়ায় সবাই, কে নিতে পারে এই সবজিগুলো, আর এই সবজিগুলো বেচা কেনার আগে যাচাই বাছাই করে নেওয়া হয় ভালো করে, কত দরে নেওয়া যাবে এবং কত টাকা দিয়ে বিক্রি করা যাবে। সব কিছুই দর কষাকষি হয়ে গেলে এগুলো এখন ঠিকানায় যাবে। সব কিছু যখন কমপ্লিট হয়ে যায়, আমি তখন এখানে এক মুরব্বির সাথে কথা বলি। আসলে তো আমাকে এই হাটের সম্পর্কে কিছু একটা জানতে হবে। তারপরে চাচার কাছে জানতে পারি এই রাজশাহী থেকে বিভিন্ন জায়গায় সবজিগুলো পাঠানো হয়, এবং এই সবজিগুলো কিনতে আসে দূর দূরান্ত থেকে, যেগুলো পাইকারি দরে কিনে নিয়ে যায় হাট বাজারে বিভিন্ন দরে বিক্রি করা হয়। এবং এইখানে এত এত পটল দেখে আমার চোখ যেন আকাশের দিকে উঠে গিয়েছে। আমার মনে হচ্ছিল আমি যেন এক সবজির রাজ্যে চলে এসেছি, এত সবজি আমি কখনোই আগে দেখিনি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। সব কিছুই শেষে এগুলো এখন ওজন দেওয়ার পালা, আগেই কিন্তু দাম দর সব কিছুই ঠিক করে নাই। এবার দাম দর হয়ে গেলে এগুলাকে ওজন দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পালা করে ঢেলে দেওয়া হবে সব কিছুই। এত কষ্ট করে সবজিগুলো চাষ করা হয়, নিজের সন্তানের মতন লালন পালন করতে হয় সবজিগুলোকে, এবং এগুলো যখন বিক্রি করতে আসে তখন কিন্তু যখন টাকাটা হাতে পাই তখন কিন্তু তাদের মুখে আলাদা একটা হাসি থাকে। সব কিছুই আগে ওজন দিয়ে নেওয়া হয়, এবং ওজন দেওয়া হয়ে গেলে এখানে একজন লিখে মিটার দেখে কত কেজি হলো এবং কত টাকা দিয়ে কিনা হলো এই পটলগুলো। আসলে তাদের তো একটা হিসাব রাখতে হবে, যেহেতু এখানে ব্যবসা চলতেছে তাই একজন যেহেতু কিনে নিচ্ছে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। সব কিছুই হিসাব রাখতে হবে ঠিক মতো, না তো পরে আবার হিসেবে গোলমাল হলে সব কিছুই কিন্তু লপাট হয়ে যাবে। সব কিছু যখন ঠিকঠাক হয়ে যায় আমি এই দিক ওদিক দেখতে এসলাম। আমি যেই দিকে তাকাই সেই দিকেই মনে হচ্ছে সবজি আর সবজি। শুধু এখানে পটল তা কিন্তু না, আরও সবজি আছে যেগুলো আপনাদের দেখাবো। আপনারা সব কিছুই দেখলে আপনাদের চোখ একবারে ছানা পড়া হয়ে যাবে। যতই আমি এই দৃশ্যগুলো দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। তারপরে বিক্রির পরে যখন হাতে টাকাগুলো আসে না, তখন আলাদাই একটা মনের মধ্যে আনন্দ থাকে এবং হাসি থাকে। এগুলাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হয়। আসলে হিসাব তো করতে হবে সবজিতে কত টাকা লাভ হলো কত টাকা লস হলো। সবজির দাম দর হয়ে গেলে এবার সবগুলোই ওজন দেওয়া হয়ে যায়। এবার ওজন দেওয়া হয়ে গেলে সবগুলোকে খুলে এক জায়গাতে ঢেলে রাখা হবে। তার জন্য তো মুখটা খুলে দিয়ে দেখতে পাচ্ছেন পটলের গাদায় সব কিছুই ঢেলে দেওয়া হচ্ছে। সব কিছুই যেন প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে একটার পরে একটা। এত সবজি কোথায় যায় এবং এত সবজি খায় কে, আসলেই তো একটা প্রশ্ন জাগে না মনে। এই সবজিগুলো চলে যায় বিভিন্ন জায়গায়, তারপরও কৃষকরা হয়তোবা সময় মতো দাম পায় না,
কিন্তু বাইরে বাজারে কিনতে গেলে কিন্তু অনেক দামে এগুলা কিনতে হয় যারা ক্রেতা আছে তাদের। আমরা অনেক সময় কিন্তু শুনে থাকি বা নিউজে দেখে থাকি কি কৃষকরা সময় মতো দাম পাচ্ছে না বা পর্যাপ্ত পরিমাণে দাম পাচ্ছে না। কথাটা কিন্তু আসলেই সত্য, এখান থেকে তারা কম দামে কিনে নিয়ে যায়। কিন্তু এইটা যখন শহরের দিকে চলে যায় বা পাইকারি বাজার থেকে যখন খুচরা বাজারে চলে যায়, এটার দাম কিন্তু বেড়ে যায়। যতগুলো বস্তা এখানে কিনা হলো সবগুলাই কিন্তু একজন কি সুন্দরভাবে সব কিছু ঢেলে নিচ্ছে, এবং পটলগুলো দেখে মনে হচ্ছে একবারে সবুজে সবুজে ছেয়ে গেছে পুরো জায়গাটা, এবং সব কিছুই চারিদিকে দেখতে পাচ্ছেন সবজি আর সবজি। ফুলকপি থেকে শুরু করে শীতের যতগুলো এখন সবজি সব কিছুই কিন্তু এখানে আসবে। আমি একটু যেতে দেরি করেছিলাম, তারপরও আমি দেখতে পেয়েছিলাম বাজারে কিন্তু অনেক ধরনের সবজি ছিল, যেগুলো আপনাকে প্রক্রিয়া অনুযায়ী সব কিছুই দেখানো হবে। আর আমি উপর থেকেই সব কিছু দেখতেছিলাম, সব কিছু দেখে যেন মনে হচ্ছিল চারিপাশে শুধু সবজি। এবং এই ফুলকপিগুলোকে এত যত্ন সহকারে প্যাকেট করে কোথায় পাঠানো হবে জানেন? এগুলো চলে যাবে রাজশাহী থেকে সিলেটে। একবার আপনি চিন্তা করে দেখেন কোথায় রাজশাহী আর কোথায় সিলেট, এবং এত এত ফুলকপি সব কিছুই দুই দিনের মধ্যে, মানে আজকে এখান থেকে রওনা হলে কালকে তারা পেয়ে যাবে, না হলে কিন্তু রাস্তায় এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এখানেই দেখতে পাচ্ছেন মূলা, সব কিছুই যেন সাদা আর সবুজে ছেয়ে গিয়েছে চারিদিকে। ঠিক পটল যেভাবে বেচা বিক্রি করা হলো সেভাবে এখানেও কিন্তু সে প্রক্রিয়াটি অবলম্বন করা হয়েছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখানেও গাদা করে সব কিছু ঢেলে রাখা হয়। কত সুন্দরভাবে বস্তা থেকে তরতাজা সবজিগুলো ঢেলে নেওয়া হচ্ছে। এই সবজি দেখে মনে হচ্ছে আসলেই তো শীত চলে এসেছে। তারপরে এগুলাকে সুন্দর করে ক্যারেটে সাজিয়ে নেওয়া হয়। এই ক্যারেট সাজানো দেখে আমার কেন জানি মনের মধ্যে অন্যরকম ফিলিংস আসছিল। তারপরে আমি তাদের ওখানে গিয়ে বসলাম, তাদের সাথে আমি কথা বলতেছিলাম, কথা বলে মনে হচ্ছিল কত পরিচিত। আসলে আপনি যদি তাদের সাথে মিশতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, আপনার কাছে মনে হবে অনেক পরিচিতি। তারপরে ক্যারেটগুলো এখানে পেপার এবং রশি দিয়ে সবগুলোকে বেঁধে দেওয়া হয়। এগুলোও সিলেট ঢাকা এগুলোতে চলে যাবে, মানে রাজশাহীর বাইরে যেহেতু যাবে সেগুলোকে ভালো করে প্যাকেটিং করতে হবে। এবং এখান থেকে খুচরা বিক্রির জন্য কিছু কিছু সবজিও নিয়ে যাচ্ছে হালকা হালকা করে। চারিদিকে শুধু সবজি, মানুষ আর প্যাকেটিং, কতই না ব্যস্ত সবাই। দেখতে পাচ্ছেন কত ছুটাছুটি করতেছে সবাই, কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য সব কিছু বিক্রি করে বাসায় যাবে যে যার গন্তব্যে যাবে। এই সোনালী দিনগুলো হয়তো বা একসময় হারিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সহজ সরল মানুষগুলো এভাবেই মাঠে বিক্রি করে সবজি এবং মাঠ থেকে নিয়ে আসে, আমার কাছেও বেশ ভালো লাগছিল। আমি খুব কাছ থেকে এগুলো দেখতে পাচ্ছিলাম, এবং আমি দেখতে দেখতে আমি যে কখন সময় পার করে ফেলেছি আমি নিজেও জানি না। এখান থেকে আমি বের হতে চাই। পর্যায়ক্রমে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, নহাটা হাটে আপনি কি কি খাবার পাবেন, গ্রামের পরিবেশের খাবারগুলো, মিষ্টি, সব কিছুই পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন।